আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আরেকজন নতুন পেশেন্ট নিয়ে আসছি। যে পেশেন্টের দীর্ঘদিন যাবৎ পিএলআইডি সমস্যা ছিল, উনি প্রথম অবস্থায় যখন ওনার সমস্যাটি দেখা দেয় তখন অনেকজন ডক্টর দেখিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কোথাও যেয়ে একটি সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি। অবশেষে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার হসপিটালে চলে আসলেন, অর্থাৎ ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে চলে আসলেন। তো আমাদের এখানে দীর্ঘ অনেকদিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের ফলো আপে ছিলেন। তো দর্শক, আমরা চলুন ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই যে আসলে ওনার কি সমস্যা হয়েছিল, কেন আমাদের এখানে আসলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যারের নামটা একটু বলবেন। স্যারের নাম শফিউল্লাহ প্রধান। আর আপনার নামটা কি স্যার? আমার নাম আশাদ সরকার। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নরসিংদী মনোহর। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি আপনার পিএলআইডি সমস্যা ছিল, L4 L5 ছিল, প্লাস স্পন্ডলাইসিস ছিল, আপনার মাজাতে অনেক দিন ধরে ব্যথার সমস্যা জড়িত ভুগছেন। তো এই সমস্যাগুলো আসলে কখন থেকে আপনি বুঝতে পারলেন, শুরু থেকে আমরা একটু শুনতে চাইব। শুরু থেকে আমার বহুত আগে আমি বল খেলতেছি, হঠাৎ করে মাজা ঝটকা লাগছে, অনেক জায়গায় চিকিৎসা করছি, কোনো কাজ হয়েছে। মানে বল খেলে আপনি দৌড় দিতেছি, পরে ব্যথা হয়েছে, একটু ঝাঁকা লাগছে, বাস এই ব্যথা শুরু হয়েছে। পরে কত বছর আগে সেটা? প্রায় 10-15 বছর। 10-15 বছর আগে। তো আপনি তখন যে আপনার সমস্যাটা হয়েছিল তখন কি আপনার প্রচন্ড ব্যথা করতো বা এরকম কোনো কিছু? না, আমার ব্যথা কম হয়েছিল, কিন্তু আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যেতেছে, জোড়ায় কোনো কাজ করে না। আচ্ছা, এইসব ইয়ে টিয়া মাজা আবার উপরে, স্যার বলতেছে এখন উপরেও ব্লক হওয়া শুরু করছে। আরো 2 বছর আগে আমি মনে হয় সর্দিতে ছিলাম, আইছিলাম, পপুলারে চিকিৎসা করছি, কেন এমন ওই খালি ভরে দিছিল, বাস তেমন সঠিক ট্রিটমেন্ট পাই না। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকজন ডক্টরের কাছে গিয়েছে। হ্যাঁ, অনেকজন ডক্টরের কাছে গেছি, পরে আমাদের আপনাকে ট্রিটমেন্ট লিখে দিচ্ছে বা মেডিসিন লিখে দিচ্ছে, ততদিন সুস্থ ভালো থাকতেছেন। আচ্ছা, ফাইনালি আপনি যখন আমাদের এখানে আসলেন, আসার আগে আপনি যখন মনে করলেন যে না, আপনি সঠিক ট্রিটমেন্টটা কোথাও পাচ্ছেন না, তো আমাদের সম্পর্কে আসলে কিভাবে জানতে পারলেন? আপনাদের সম্পর্কে জানলাম আমার এক মামাতো ভাই। আচ্ছা, হ্যাঁ, এনে হয়েছিল, এই স্যারের ট্রিটমেন্ট সুস্থ করে গেছে, পরশুদিন হয়েছে। আপনি কত বছর ধরে ওখানে আছেন? 6 বছর। তার মানে আপনার এই সমস্যাটা 10 বছরের ভিতরে আপনি 6 বছর বাইরেই ছিলেন। তো বাইরে আর আমি ডুবাইতে ছিলাম, কিন্তু এর আগে আমি ব্যথা পাচ্ছি। আচ্ছা, এখন যে আপনি আমাদের এখানে আসলেন, যখন আপনি প্রথম এসে স্যারের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, তখন আসলে আপনার সমস্যাটা কি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল বা স্যার আপনাকে কি বলবো সেটা একটু জানতে চাইবো? স্যার বলছে যে আপনার তো অনেক দিনের ব্যথা, ভর্তি হলে ভালো হয়। ভর্তি হওয়ার জন্য বলেছে, কতদিন ভর্তি দিয়েছে আপনাকে? ওনার তো দিয়েছিল 21 দিন। 21 দিন ভর্তি দিয়েছে। এখন আমার টাইম নেই যেতে।11 দিনে আপনার দীর্ঘ 10 বছরের যে রোগটা ছিল, যে সমস্যাটা আপনি দীর্ঘদিন যাবত ভুগেছেন, সেই সমস্যাটা থেকে আপনি কতটুকু সুস্থ হয়েছেন আমরা এটা একটু জানতে চাইব। আমি এই 11 দিনে প্রায় আমার ট্রিট লাগে, আর আমি 4-5 দিন থাকলে পুরো সুস্থ হয়ে গেলাম। মানে আমার ছুটি নেই, বিধি আমার জানলে ছুটির কারণে আপনি চলে যাচ্ছেন। তো আপনি 11 দিনে বলতে চাচ্ছেন যে আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। আমাদের মেইন ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি, আপনি ইতিমধ্যে জানেন। আপনাকে কিন্তু প্রতিদিন 3 বেলা এই ফিজিওথেরাপির মাধ্যমে হচ্ছে আপনাকে রিকভার করার চেষ্টা করেছে। যে অসুস্থতাটা ছিল, যে সমস্যাটা ছিল, ওই সমস্যাটার সমাধান আমরা মূলত ফিজিওথেরাপির মাধ্যমেই করেছি। তো আসলে এই যে আমাদের ফিজিওথেরাপির ব্যবস্থা, আমাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট, সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আপনার এই ধরনের সমস্যার জন্য আমাদের স্যার স্পেশালিস্ট ডক্টর এই ট্রিটমেন্টের যে স্যার যথেষ্ট, আর আপনার হাসপাতালের সিস্টেম অনেক ভালো, মানে পরিচালনা অনেক ভালো, খুব সুন্দর। আচ্ছা, আপনার যেই যে সমস্যাটি ছিল
এটার জন্য স্যার কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে, স্যার সবকিছু ডিরেকশন স্যারই দিয়েছে। তো আমাদের যে প্রযুক্তিগত আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি মেশিনের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিসিটি মেশিন আছে আমাদের এখানে, ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিওথেরাপির অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমরা ট্রিটমেন্ট দিই। আপনার কি মনে হয় স্যার সারা বাংলাদেশে আপনার মতো যে পেশেন্টগুলি আছে তাদের জন্য আমাদের এখানে আসলে যথার্থ একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এখানে সঠিক চিকিৎসা পাবো, আবার ভালো ভালো মেশিন আছে, স্যারের ব্যবহার অনেক ভালো। স্যার আপনি অনেকদিন আমাদের এখানে আসবেন বলে একটা সময় ফাইনালি আপনি চলেই আসছেন, এসে স্যারকে দেখিয়েছেন, তো এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতেও চলে যাচ্ছেন। তো সেই ভালো লাগার জায়গা থেকে আপনি, আপনার মতো কিন্তু বাংলাদেশে অনেক হাজার হাজার পেশেন্ট আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি এখানে আসার পর অনেক সুস্থ হয়ে গেছি, যারা অনেক ব্যথায় ভুগছেন তারা এই জায়গায় আসলে অনেক আমি মনে করি ভালো হবে। তা আপনারা আসেন, দেখেন, বুঝেন, তারপর স্যারের সাথে কথা বলেন, চিকিৎসা করেন। আমি মনে করি অনেক ভালো একটা হাসপাতাল, হাসপাতালটা হচ্ছে DPRC, অনেক উন্নত মানের হাসপাতাল, আপনারা আসলে আমার মনে হয় ভালো হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থেকে আপনার একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমাদের DPRC-র যে ট্রিটমেন্ট ব্যবস্থা, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের যেই অভিজ্ঞতার সাথে যিনি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন দীর্ঘ বছর যাবৎ, এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রযুক্তিগতভাবে উন্নত চিকিৎসা একটা দিয়ে থাকি, সেই বিশ্বাসটা আপনি অন্তত আপনার হয়েছে, আপনি সেই মেসেজটাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে দিতে চেয়েছেন। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করে দেব স্যার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেলেন স্যার আপনাদেরকে এতটুকু বোঝাতে চেয়েছেন যে অন্তত যদি আপনি আমাদের হসপিটালে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট, আমাদের সব কিছু মিলিয়ে, সব ম্যানেজমেন্ট মিলিয়ে আমাদের ট্রিটমেন্ট যে ব্যবস্থাটা, এটা হচ্ছে উন্নত প্রযুক্তি দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, চিকিৎসা দিয়ে থাকি। তো দর্শক আমি আর কথা বাড়াবো না, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।